আজকে আমরা জানব বিলুপ্তপ্রায় বা বিপন্ন প্রজাতি সম্পর্কে। প্রথমত জেনে নেওয়া যাক বিলুপ্তপ্রায় বা বিপন্ন প্রজাতি কাদের বলবো। যে সমস্ত জীবের খুব শীঘ্রই লুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং যাদের পুনরুদ্ধারের সম্ভাবনা কম তাদের আমরা বিলুপ্তপ্রায় প্রজাতি বলবো। চলো জেনে নেওয়া যাক কয়েকটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম এবং তাদের সম্পর্কে। সাইবেরিয়ান বাঘ, আমরা জেনে নেব সাইবেরিয়ান বাঘ সম্পর্কে। সাইবেরিয়ান বাঘ বা আমুর বাঘ বিশ্বের সবচেয়ে বড় বাঘ। রাশিয়ায় পাওয়া যায় এই বাঘ, পূর্ব রুশীয় অঞ্চলে দেখা যায়। এই বাঘের বিভিন্ন প্রকারের কথাও জানা গেছে। অন্যান্য বাঘের মতো এই বাঘও মহাবিপন্ন, উষ্ট্রী এলাকায় দেখা যায় বলে এই বাঘের অন্য নাম উষ্ট্রী বাঘ। জায়ান্ট পান্ডা, পান্ডা বা বৃহৎ পান্ডা ভালুকের মতো দেখতে সাদা কালো রঙের বড়সড় এক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এরা দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য চীনের পাহাড়ি ঢালের ঘন বাসবনে বাস করে। শাপদগুলির অন্তর্গত হলেও এরা খাবারের 99% জুড়ে রয়েছে বাঁশপাতা। লাল পান্ডা নামে আরেক প্রজাতির পান্ডা রয়েছে, কিন্তু নাম ছাড়া এদের মধ্যে মিল বেশ কম। পরবর্তী আমুর লেমার্ড। আমুর চিতাবাঘ হল একটি চিতাবাঘের উপপ্রজাতি যা দক্ষিণ পূর্ব রাশিয়া এবং উত্তর চীনের প্রাইমারি অঞ্চলে বসবাস করে। এটি 2007 সালে IUCN রেড লিস্টে ক্রিটিক্যাল অ্যারেঞ্জ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। শুধুমাত্র দক্ষিণ পূর্ব রাশিয়া ও উত্তর পূর্ব চীনে 19 থেকে 26টি বন্য চিতাবাঘ বেঁচে থাকার অনুমান করা হয়েছে। বুনো কুকুর, রামকুত্তা এশীয় বুনো কুকুর, ভারতীয় বুনো কুকুর বা ঢোল কেনেডি পরিবারের অন্তর্গত এক প্রজাতির বন্য কুকুর। এদের আবাস দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। প্রজাতির কোন গণভুক্ত একমাত্র জীবিত প্রজাতি। চিতাবাঘ, চিতাবাঘ বা গুলবাঘ ফিলিডি গোত্রে অন্তর্গত এক প্রজাতির সাপদ। সাব সাহারান আফ্রিকা বিস্তীর্ণ এলাকা জুড়ে চমৎকার এই প্রাণীটি দেখা যায়। আবাসস্থল ধ্বংস, শিকারের অভাব আর চোরা শিকারের ফলে সারা দুনিয়ায় প্রজাতির আশঙ্কাজনক হারে কমে গেছে। এশিয়ার হাতি, এশীয় হাতি বা এশিয়াটিক হাতি এলিফাস গণের অন্তর্ভুক্ত একমাত্র জীবিত প্রজাতি। এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত। পূর্ব ভারত থেকে পশ্চিমে বর্ণী পর্যন্ত এদের দেখা মিলে। মেরু ভালুক, মেরু ভালুক এক প্রজাতির ভালুক। এটি পৃথিবীর বৃহত্তম সাপদ। একটি পুরুষ মেরু ভালুকের ওজন 400 থেকে 680 কেজি পর্যন্ত হতে পারে। অন্যদিকে একটি মাদী মেরু ভালুকের ওজন হয় একটি পুরুষ মেরু ভালুকের প্রায় অর্ধেক। উত্তর মেরুর বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই ভালুক সাদা রঙের হয়। বিশ্ব উষ্ণায়নের কারণে এই ভালুক আজ বিপন্ন। মাউন্টেন গরিলা, পর্বত গরিলা। পূর্ব গরিলা দুটি উপপ্রজাতির মধ্যে একটি পর্বত গরিলা। এটি 2018 হিসাবে IUCN দ্বারা বিপন্ন হিসাবে তালিকাভুক্ত হয়েছে। এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাও।